তোমরা এরকম কড়াই থেকে তুলে গরম গরম খেতে কে কে ভালোবাসো? ওই যে আমার অভাগাবটটা বসে রয়েছে আমাদের নেই নেওয়ার জন্য, আছে বাড়ি এসে স্নান করে গিয়ে বসে রয়েছে, আমরা আসবো তারপর ও খাবে। দায়িত্ব কর্তব্য করবে না, সংসারটা কি আমার একা আর বল, কিছু আমাকে দিয়ে করাবে সব কিছু, বাজার হাট সংসার সব আছে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপুরণভ্লগ। আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক বছর স্বপ্নপুরণের স্বপ্নী। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার আর এখন বেজে গেছে হচ্ছে ওই নটার কাছাকাছি। তো আমার স্নান সমস্ত কাজ হয়ে গেছে, বাসি কাজ, স্নান, তারপরে ঘর চার দেওয়া যেগুলো থাকে আর কি। তো এখন হচ্ছে পুজোটা দিয়ে রান্না করব। আর জানাই তো আজকে হচ্ছে সোনার হচ্ছে ওই কী বলে কর্মশিক্ষা পরীক্ষা, রাখিটা কালকে রাত্রে বানিয়ে রেখেছি দেখেইছ তোমরা। তো চলো সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আমি এখন প্রচণ্ড পরিমাণে ব্যস্ত, বুঝতেই পারছো, 10:30 থেকে 11:15 মধ্যে আমাদের বাড়ি থেকে বেরোতে হবে। তো চলো এখন আগে পুজোটা দিয়ে আসি। আমার পুজো দেওয়া একদম কমপ্লিট। ওই দেখো পুজো দিয়ে নিয়েছি, আজকে সেরকম ফুল ছিল না, 2-3টা ফুল ছিল, তাই দিয়েই পুজো দিয়ে নিয়েছি। তো চলো এখন আর বসে থাকলে হবে না, রান্নাবান্নাটা করে নিতে হবে তাড়াতাড়ি, ওদিকে ঘড়ির কাঁটা তত্তর তত্তর করে চলছে। তো চলো, আর মাথায় আজকে শ্যাম্পু করেছি ওই জন্য আরও দেরি হলো স্নান করতে। তো দেখো স্নান করার আগে আমি হাতের চাল পুরো ধুয়ে রেখে চলে গেছিলাম। তো এই এখন গ্যাসটা জ্বালিয়েছি, আর এদিকে কালকে কড়াইতে যে ইয়ে করেছিলাম কি বলে ওই যে ওদের জন্য ডিম ভাজলাম, এই করলাম। তো কড়াইতে তেল ছিল খানিকটা, তো ঢেকে রেখেছিলাম। তো এই কড়াইতে রান্নাটা করে নেবো ঝটপট করে। আর এইদিকে দেখো আমি গলাটা কেমন খুশখুশ করছে। এদিকে আমি সব রান্না জোগাড় করে নিয়েছি, এখানে আলু দিয়ে, বড়ি দিয়ে, আর হচ্ছে রুই মাছ দিয়ে একটা পাতলা করে ঝোল বানাবো। পাতলা করে বলতে পাতলাটা এসে যায় মুখে, মানে ঝোল করব একটা বড়ি দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে। আর এখানে নিয়ে নিয়েছি মশলা বেটে, মশলা বলতে এখানে হচ্ছে জিরে, আদা, কাঁচা লঙ্কা, হলুদ, তারপরে হচ্ছে সব মশলা দিয়ে আর কি পেস্ট করে নিয়েছি, যেহেতু অল্প মশলা। তো চলো তাড়াতাড়ি রান্না করি, বক বক না করি। দেখো এখানে আমার কড়াইতে তরকারি টকবক করে ফুটছে, এখন ঢালারও সময় নেই কারণ অনেকটা দেরি হয়ে গেছে। তো এই যে সোনার আর আমার ভাত বেড়ে নিয়েছি, আর তোমরা এরকম কড়াই থেকে তুলে গরম গরম খেতে কে কে ভালোবাসো একটু কমেন্ট করে জানাবে, আমার তো ভীষণ ভালো লাগে। এই তো এই যে দেখো আমাদের ভাত আর তরকারি রেডি। জানো তো একটা গল্প বলি তোমাদের ছোট্ট করে। তো ছোটবেলায় যখন আমি স্কুলে যেতাম না, আমার অভ্যাস ছিল মানে তরকারি হয়ে যাক বা না যাক, আমার টাইম থাক বা না থাক, কিন্তু মায়ের ওই সেই গরম কড়াইতে টকবক করে ফুটছে তরকারি, সেই তরকারিটাই আমাকে নিতে হবে। তো সেরকম সেই অভ্যাসটা আমার সোনারও হয়ে গেছে জানো তো, মানে ও সেই গরম একদম তরকারি পছন্দ করে খেতে, ভাত তরকারি গরম। তো চলো এখন আর টকবক করার সময়, দুর্গা দুর্গা করে বেরিয়ে পড়লাম, সোনা আগেই বেরিয়ে গেছে। চলো এখন স্টেশনে যেতেই কষ্ট, বাপরে বাপ। চলো 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 চলো, শোনা এই চাবি দুটো ঠাম্মা বাড়ি দিয়ে আসবি, এই চাবি দুটো ঠাম্মা বাড়ি দিবি, তাহলে বাবা আমাদের নিয়ে আসবে। চলো দেখো আমার সোনা পরীক্ষা শেষ হয়ে গেছে, তো বেরিয়ে পড়েছি, এখন যাবো বাড়ির পথে। মুখে দেখ গোপের মতো লেগে রয়েছে, তো আখের রস খেলাম সোনা আর আমি, সেই জন্য লেগে রয়েছে আখের রসে। তো ভালো হয়েছে সোনার পরীক্ষা, ভালো হয়েছে কি, রাখিটা সুন্দর হয়েছে, লেখাগুলো ভালো হয়েছে। ওই যে আমাদের ট্রেনও ঢুকে যাচ্ছে দেখেছো, তো চলো যা রোদ। আর ঘোরা দেখো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, আর ওই যে দেখো আমার ওই যে আমার অভাগা বটটা বসে রয়েছে, আমাদের নেই নেওয়ার জন্য এসেছে। আসো বন্ধ না তো দোকান। বন্ধুরা বাড়ি এসে হাত মুখ ধুয়ে এই যে ভাত নিয়ে চলে এসেছি, চলুন এসে জানো তো। ও আমাকে মাছ দিল কেন গো, পাটা খোলা আছে, জানো তো চন্দন এসে মাছ মাছ দিয়ে খা, বা ডিম খা, ডিম এখন খেতে হবে না, কি ডিম, ডিম দুটো সেদ্ধ করেছিল তো মা। তো বন্ধুরা হচ্ছে গিয়ে জানো তো চন্দন এসেছে, আমি চাবি রেখে গেছিলাম শাশুড়ি মায়ের বাড়ি। তো হচ্ছে গিয়ে চন্দন এসে তারপরে হচ্ছে গিয়ে আবার মানে গাড়ির চাবি নিয়ে গিয়ে বিশ্বপাড়া স্টেশনে বসেছিল। আমি ওকে বলেছি যে স্নান করে খেয়ে দিয়ে তারপরে আসবে, ও কি করেছে বাড়ি এসে স্নান করে গিয়ে বসে রয়েছে, আমরা আসবো তারপরে ও খাবে। তো আমার না প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করছে, মানে কি বলবো। তো যাই হোক চলো আমিও এখন খেয়ে নেবো, অসুবিধা হয়ে গেছে বাইরে
ধন্যবাদ। আমরা বন্ধুরা এইমাত্র ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে এই যে সুন্দরটা দিয়ে দিলাম, এই যে এটা হচ্ছে বসে গেছে নেবো, তো খিদে খিদে পাচ্ছে, কী খাই দেখা যাক। তো চলো দেখি গেছে ধূপকাঠিটা দিয়ে নিই। চলে এসেছি রান্নাঘরে, এদিকে দেখো এই যে চা বসিয়ে দিয়েছি, ওদিকে একটা কড়াইও বসিয়ে দিয়েছি। তো গেছিলাম দোকানে, দোকান থেকে আসলাম, এত গরম না কী বলবো তোমাদের, মারাত্মক পরিমাণে গরম পড়েছে, মানে ভ্যাপসা একটা যে গরম হয় সেটা। তো চলো দোকান থেকে কী কী এনেছি তোমাদের একটু দেখে আসলাম। এনেছি এক প্যাকেট মুড়ি, তারপরে এনেছি লঙ্কা, সয়াবিন, পাঁপড়, চানাচুর, ব্যাস এই আর একটা ওই ওখানে আছে আলু, পেঁয়াজ, আদা, আর এই যে একটা পপকর্ন এনেছি, কালকে সোনার পপকর্নটা ওদেরকে ভেজে দিয়ে দিয়েছিলাম, তো ওই জন্য সোনার জন্য একটা পপকর্ন এনেছি। তো চলো। তো বন্ধুরা দেখো চানাচুর, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ দিয়ে মুড়ি মেখে নিয়ে এসেছি। সোনা মুড়ি খাবে না, পপকর্ন, আর এখানে চা কম, চাটা চন্দনে, আর বেশি চাগুলো আমার আর সোনা, আর চন্দনের মুড়ি ওখানে দিয়েছি। দেখো আমাদের রাতের খাওয়া শুরু হয়ে গেছে, মানে সোনাকে আর চন্দনকে দিয়ে দিয়েছি, আর সোনাকে ডিম সেদ্ধ করেছিলাম সকালে দুটো, সেটারই ভেজে সোনা অর্ধেক নিয়েছে আর সোনার বাবা অর্ধেক নিয়েছে, আর সোনাকে সোনার মানে সোনার বাবা সোনাকে সোনার বাবার মাছটা দিয়ে দিয়েছে। তো ওরা এখন খাওয়া দাওয়া করছে, আমিও খাবো। আজকে এত পরিমাণে গরম, এত পরিমাণে গরম কি বলবো তোমাদের, মারাত্মক গরম, জানো তো বাইরে বেরোনোই যাচ্ছে না, এত পরিমাণে গরম, সকাল থেকেই আজকে গরম না রে বাবা, প্রচুর গরম, আজকে বাইরে প্রচুর রোদ দিচ্ছে, মানে এত তাপ না, মানে পুরো গায়ে জ্বালা পড়া ধরিয়ে দিচ্ছে এত গরমে। তো যাই হোক চলো আমি এখন খেয়ে নেবো, ওদেরকে প্রায় 10টা বাজতে যায় জানো তো। তো চলো খাওয়া দাওয়াটা দেখো, খাওয়া দাওয়া করে রান্নাঘরের একদম কাজ কমপ্লিট করে নিয়েছি, আর ঘড়িতে বেজে গেছে কটা দেখাবো তোমাদের, ওই দেখো ঘড়িতে বেজে গেছে 11টা, কোন দিক দিয়ে যে টাইম কিভাবে পার হয়ে যায় জানি না, গেটে এখনো তালা পড়েনি, তো দেবে দেবে না দেবে না দেবে, সবসময় অত কেন দায়িত্ব নিতে যাবো বলো তো। আমি তো এখন হচ্ছে করবো বিছানা। কি রে বিছানা ঝেড়েছিস তোরা, ওট ওট, আমি বিছানা ঝাড়বো তারপরে আমি শোবো, নাটক। বন্ধুরা দিব্যি শুয়ে পড়েছে, গেটে তালা দেওয়ার নাম নেই, কোন দায়িত্ব কর্তব্য করবে না, সংসারটা কি আমার একার বলো, কিরকম অবস্থা, সবকিছু আমাকে দিয়ে করাবে, সবকিছু, বাজার হাট সংসার সবকিছু আমাকে দিয়ে করা, যদি পারতো না ও চাকরিটাও আমাকে দিয়ে করাতো, কিন্তু ওটা হবে না, ওই জন্য ওটা আমাকে দিয়ে করায় না, ওটা হলে ওটাও আমাকে দিয়ে করাতো, এমন এমন একটা লোক, অন্য চাকরি করবো, অন্য চাকরি করলে তোমার ছেলেকে কে দেখবে, দেখেছো, বলে অন্য চাকরি করো, চাকরি করাতে চাইছে বউকে দিয়ে, এখন মুখ ফুটে কত কিছু বেরোচ্ছে বলো, তুমি দেখি তোমার মুখটা দেখি, ঘুমাও তো, চিন্তা করা যায় বলো, ওই বাসনটা ধুচ্ছি, উমা দেখি এসে শুয়ে পড়েছে, বিছানা ঝাড়া নেই আর নেই, আমি বিছানা, পেটটা কি মনে হয় জানো, কি আর বলবো বাদ দাও ওইসব আর বললাম না, তালা ফালা দিয়ে আসলাম, কি করব বলো, ঘরে যেইটুকু সামান্য জিনিস আসে সেইটাও যদি চোরে এসে নিয়ে যায়, তো তালা দিয়ে আসলাম, কিছু করার নেই, মানে সেই আছে না কথায়, কি আর বলবো, থাক আর অত বেশি বকছি না। তো চলো শোবো এখন, টিভিটা বন্ধ করলাম, খেলা শেষ, এবার এবার ঘুমালো জানো, এতক্ষণ খেলা দেখছিল চেয়ে চেয়ে, জানো এইরকম শয়তান। তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের একটু পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, দেখো এই দেখো এখন উঠছে দেখেছো, যদি আজকে ভিডিওটা তোমাদের একটু পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, সাবস্ক্রাইব হয়ে, হ্যাঁ তো সাবস্ক্রাইবই তো বললাম, তো কি বললাম, আমাকে শেখাচ্ছে, আমার পেটের ছাও আমারে ধরে খাও না, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে অবশ্যই ফলো করে দিও। তো হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি যারা আর কিছু বলো, আচ্ছা ফিরে আসছি নতুন ভিডিওর সাথে, আমি একটা জিনিস দেখে হেসে গেলাম, নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, গুড নাইট।